লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি চট্টগ্রাম মহানগর উত্তর ও দক্ষিণ জেলার আয়োজনে এক ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মেয়ের 30 তারিখ বুধবার বিএল 73 নগরীর একান কমিউনিটি সেন্টারত এই ইফতার মাহফিলত দক্ষিণ জেলা এলডিপির সভাপতি সাবেক পিপি অ্যাডভোকেট কফিলউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এটা প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছিল সাবেক মন্ত্রী ও বিশিষ্ট পার্লামেন্টেরিয়ান বীর মুক্তিযোদ্ধা ডক্টর কর্নেল অবসরপ্রাপ্ত ওলি আহমদ বীর বিক্রম। দক্ষিণ জেলা এলডিপির সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া শিমুলের সঞ্চালনায় এডে চট্টগ্রাম মহানগর উত্তর ও দক্ষিণ জেলার বিভিন্ন পদস্থ নেতৃবৃন্দল বক্তব্য রাখে। প্রধান অতিথির বক্তব্যে 20 দলীয় জোটের শীর্ষ নেতা এলডিপি চেয়ারম্যান ডক্টর কর্নেল অবসরপ্রাপ্ত ওলি আহমদ বীর বিক্রম সরকারের কঠোর সমালোচনা করি হয়। সরকার অনেকগুলি উন্নয়নমূলক কাজ করেছে নিঃসন্দেহে, এটা যদি আমি না বলি এটা বেইমানি হবে, মুনাফেকি হবে, কিন্তু প্রশ্ন হচ্ছে এই মেগা প্রকল্পগুলি দিয়ে কে বেনিফিটেড হচ্ছে? বড় বড় লোকেরা, গ্রামগঞ্জে যে রাস্তাঘাট সেতু কালভার্ট সেগুলির বেহাল দশা, জনগণের আমানতের টাকা ব্যাংকে আছে সেটার কোনো নিরাপত্তা নাই। বঙ্গবন্ধু নিশ্চয়ই বেঁচে থাকলে তিনি এই কাজগুলি করতেন না, তিনিও মানুষের কথা বলতেন, মানুষের কথা বলতে গিয়ে তিনিও 16 বছর জেলে নিক্ষিপ্ত হয়েছিলেন। আজকের দিনগুলি খুব কঠিন, গণতন্ত্র নাই, মানুষের মৌলিক অধিকার নাই, সাংবিধানিক অধিকার নাই, কথা বলার অধিকার নাই। আমরা যারা বিরোধী দলে আছি আমরা ঘরের বাইরে বেরোতে পারি না, কারণ এই মিটিং করতে দেওয়া হচ্ছে না। এটা একটা পুলিশের আশ্রয়ে পরিণত হয়েছে, পুলিশের অনুমতি ছাড়া কোনো মিটিং করা যাবে না। এটা কি গণতন্ত্রের দেশ, না স্বৈরতন্ত্রের দেশ, না স্বৈরাচারের দেশ? বঙ্গবন্ধু কন্যাকে এটা সিদ্ধান্ত নিতে হবে। আমরা তাকে এই মিটিংয়ের পক্ষ থেকে রমজান মাসে অনুরোধ করব, অনতিবিলম্বে বেগম খালেদা জিয়াকে মুক্তি দেন, তাকে স্বাভাবিক জীবনে ফিরে আসার সুবিধা করে দেন। এছাড়াও বেগম জিয়ারে মুক্তি দিয়ে স্বাভাবিক জীবনের নিশ্চয়তা দিবার লাই দাবি জানানো হয়। চৌধুরী রাসেল, C+ TV।